বিখ্যাত গান শুয়া চান পাখি। তো এই গানটা নর্মালি এরকম, আগে নর্মালটা গাই, তারপরে দেখাই যে বিভিন্ন মানুষকে রিমিক্স করার চেষ্টা করলে কি দাঁড়ালো। এটা গানটা নর্মালি যেরকম, শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমা, আমি ডাকি তাসি তুমি ঘুমা। তো এটা তো নর্মাল গানটা। তো এই গানটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিল্পী যারা তারা চিন্তা করলো যে এটা তাদের মতো করে গাওয়া দরকার। আসলে এত সুন্দর একটা গান ওরা এইভাবে গিয়েছে কেন, ক্লাসিক্যাল ওয়েতে গাওয়া দরকার, ক্লাসিক্যাল ঢঙে গাওয়াটা। পাখি দাঁড়ানো, পাখি বসা, পাখি শুয়া, পাখি শুয়া, পাখি শুয়া, পাখি মামি ডাকি তাসি তুমি ঘুমা, মামি ডাকি তাসি তুমি ঘুমা, আমি ডাকি তাসি তুমি ঘুমা, আমি ডাকি, আমি ডাকি, আমি ডাকি তাসি তুমি ঘু, তুমি ঘু, তুমি ঘুমা, তুমি ঘুমা, তুমি ঘুমা, ঘুমা। ক্লাসিক্যাল স্টাইলে এরপর যারা ওয়েস্টার্ন যে অপেরা শিল্পী যারা ছিল তারা চেষ্টা করলো যে এটাকে, আসলে এই গানটা তো মেনলি দুঃখের গান, আসলে দুঃখ দিয়ে গাওয়া উচিত, এত ভাবে গাওয়া উচিত না, তো তারা দুঃখ দিয়ে গাওয়ার চেষ্টা করলো যেটা দাঁড়ানো আর বিশেষ পর্যন্ত। চান পাখি, ইয়ো পাখি, চান পাখি, ইয়ো পাখি, চান পাখি, ইয়ো পাখি, ইয়ো পাখি, মামি ডাকি তাসি তুমি ঘুমেছো নাকি, চান পাখি, ইয়ো পাখি, চান পাখি, ইয়ো পাখি, ইয়ো পাখি, ইয়ো পাখি, পাপা। সো দিস ইজ আ পাখি প্রোডাকশন, দিস ইজ নট যেন যেন পাখি, দিস ইজ এ শুয়া চান পাখি। এই যে এসে একটা গান ছিল হাবিবের, দিন গেল তোমারও কত চাহিদা, গানটা নর্মাল এরকম, দিন গেল তোমারও কত চাহিদা, মন পড়ে সখী গো কার লাগে, সহি না যাত না তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুড়ি আমি আগুনে ওহ। তো এই গানটাকে হাবিব সৌদি আরবে পাঠালেন, এবং যখন গানটা সৌদি আরব থেকে ফিরে এলো তো একটু অ্যারাবিয়ান রিমিক্সড অবস্থায় আসলো, তো এই অ্যারাবিয়ান রিমিক্সটা এরকম ছিল। দিন গেল তোমার ফাতে সাহিয়া, মন ফুরি সাকি গো খার লাগিয়া, না যতনা তোমার আশায় বাসিয়া, মানে না কিছুতে
মুনামের দাইজি কদিয়ে উরি আমি আগুনি দিন বলু তোমার ফতে সাহিয়া।